দমদম কিন্তু এমন একটা জায়গা যেখানে প্রচুর পুজো হয় এবং থিমের পুজো হয়, বিভিন্ন রকম থিম তারা আপনাদের সামনে অর্থাৎ দর্শকদের সামনে তুলে ধরে। এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি সাউথ দমদম 14 নম্বর ওয়ার্ড কমিটির শ্যামা পুজো পুজো মণ্ডপের ঠিক ভেতরে দাঁড়িয়ে আছি। এই পুজো কমিটি দর্শকদের জন্য যেটা তুলে ধরতে চেয়েছে খুব ইম্পর্টেন্ট, এমন একটা ঋতু আসুক, এমন একটা সিজন আসুক যে ঋতুতে কোনো যুদ্ধ হবে না, শুধু শান্তি বিরাজ করবে। এখানকার মাতৃ প্রতিমার হাতে কোনো অস্ত্র নেই, মা কালীর হাতে কোনো অস্ত্র নেই, তিনিও কিন্তু শান্তির প্রতীক হয়ে দর্শকদের সামনে আসছেন এবং আমরা শিওর আপনাদের ভীষণ ভালো লাগবে যখন আপনারা আসবেন। নমস্কার, আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে শুভ দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আমাদের এবার দ্বিতীয় বর্ষের পুজো 14 নম্বর ওয়ার্ড কমিটির। আমাদের প্রধান উপদেষ্টা রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু মহাশয় আমাদের সব দিক দিয়ে সহযোগিতা এবং উৎসাহিত করে চলেছেন। 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্মানীয় সুকান্ত সেন শর্মা মহাশয়, এবারে থিম আমাদের হচ্ছে শান্তি রূপেণ। যুদ্ধ হলো ধ্বংসের প্রতীক, ঠিক আছে? তো এখানে যুদ্ধ, ভালোবাসা, সৃজনশীলতা এটা পরিপন্থী। তো যুদ্ধ এমন একটা বিষাক্ত ভাইরাস যার প্রভাবে সারা বিশ্ব সমগ্রভাবে হয়ে ওঠে ক্ষতিগ্রস্ত এবং সব দিক থেকে দুর্বল। আমাদের পৃথিবীতে এমন একটা ঋতু আসুক যদি এরকম হতো, যেই ঋতুতে কোনো বিশ্বে হানাহানি নেই, কোনো যুদ্ধ নেই, সৈন্যরা অস্ত্র ফেলে মেতে উঠেছে উৎসবে আনন্দে, শুধু শান্তি বিরাজ করছে, কোনো কাঁটাতারের বেড়া নেই, ঠিক আছে? আমরা চাই এই বিশ্বে আমাদের এই কল্প ঋতু হয়ে উঠুক অশেষ এবং অক্ষয়। আমরা আমাদের মায়ের কাছে, আমরা সারা বিশ্ববাসী, আমরা 14 নম্বর ওয়ার্ড কমিটি এই প্রার্থনাই করি, এটাই আমাদের নিবেদন। বেশ, আপনারা শুনলেন এবং মণ্ডপের ভেতর যারা আপনারা আসবেন আপনারা তো আসতেই হবে, কারণ এই ইউনিক ভাবনা থিম শান্তিকে একটি ঋতু হিসেবে কিন্তু তুলে ধরতে চাইছে এখানকার দর্শকদের সামনে। দেখুন মণ্ডপের ভেতরে এবং মণ্ডপের সামনে থেকে শুরু করে বিভিন্ন রকম কারুকার্য দিয়ে করা আছে, বিভিন্ন আর্ট দিয়ে করা আছে, যেগুলোকে তারা যা প্রোপেল করার চেষ্টা করছে, তারা তুলে ধরার চেষ্টা করছে শান্তি বিরাজ করুক, আমরা সবাই শান্তিতে থাকি এবং এই ঋতুকে অর্থাৎ শান্তিকে ঋতু হিসেবে কিন্তু আর তুলে ধরছে। ট্রাইব টিভি বাংলা শ্যামা সম্মান 2024 আমার সহকর্মী দেবযানী সরকার তুলে দিচ্ছে পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে। বাংলা